হ্যালো বন্ধুরা, অ্যাওয়ে ট্রাভেলার বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখাবো সীতাকুণ্ড এসে কোথায় থাকবেন এমন দুটি হোটেলের রিভিউ আজকে আপনাদের দেখাবো। আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন এবং এই ভিডিওটা আপনার হয়তো উপকারে আসবে। এখন আমরা আছি হোটেল বন্ধু 99, যেই হোটেলে আমরা থেকেছিলাম। এই হোটেলটা সত্যি অনেক সুন্দর এবং যাদের আতিথেয়তায় আমরা মুগ্ধ হয়েছি। এখন আমরা আছি এই হোটেলের যে ম্যানেজার দাদা, সেই ম্যানেজার দাদার এখানে। যদি কাউকে পাঠাই এরপরে রেফারেন্স দিয়ে, তাদের জন্য ভালো কোনো এক্সট্রা ফ্যাসিলিটি থাকবে? ওকে, কেন না, সবাই চলে আসবেন এখানে। ওনাদের হোটেল অনেক সুন্দর, আশা করি এদিকে যতগুলো হোটেল আছে এই সীতাকুণ্ডে এর মধ্যে বেস্ট হোটেল, ভালো। দু একটা আরো থাকতে পারে এরকমই, বাট আহামরি কিছুই না, এর থেকে অনেক বেশি স্টার ফাইভ স্টার হোটেল না, কিন্তু এটা খুব ভালো স্ট্যান্ডার্ডের মধ্যে, কম খরচের মধ্যে। এখন আপনারা যে রুমটি দেখতে পাচ্ছেন সেই রুমটি হচ্ছে একটি ডবল বেডের রুম, যে রুমটায় আমরা থেকেছিলাম। আমরা চারজন এখানে থেকেছিলাম। এখানে আসলে চারজনের বেশি থাকা যায়, তবুও আমাদের যেহেতু চারজন ছিলাম আমরা চারজনই থেকেছিলাম। রুমটার মধ্যে দুইটি ডবল বেড আছে এবং রুমের ভিতরের যে আউটলুক অনেক সুন্দর। আপনি এখন দেখতে পাচ্ছেন যে এই ওয়াশরুমটা অনেক বেশ সুন্দর ছিল এবং এসিওর ব্যবস্থাও আছে। আর এমনিতে তোমরা কি ইয়া করো, যদি কেউ রেফারেন্স দেয় রেফারেন্স দিলে কি ডিসকাউন্ট দেয়? তাই তো, এখানে আর কি কি তোমার সুযোগ সুবিধা দেয়? আমরা এই সুবিধা দিতে পারি, পার্কিং এর সুবিধা আছে, গাড়ি নিয়ে আসতে পারলে ফ্যামিলি নিয়ে গাড়ির পার্কিং এর সুবিধা আছে। ফ্যামিলি যদি অনেক বড় হয় তাহলে আমাদের অন্য অন্য কোলোরিং রুম আছে, ধরেন 15 থেকে 16 জন থাকা যাবে একটা রুম আছে বড়। আপাতত এখানে গেস্ট আছে দেখানো যাবে না, অন্য অনেক মানুষ সুবিধা আছে। আমাদের হোটেলের রুম গুলো অনেক জায়গায় ভালো, মানসম্মত পরিবেশ, হোটেল টাইপস করা আপনার যদি বাজেট কম থাকে তাহলে নিচে চার তালায় আপনাদের রুম দেখানো যাবে, ওগুলো 1,000-1,200 টাকার মধ্যে পাবেন রুম গুলো। আর যদি এসি নেন 1,500-2,000 টাকার মধ্যে হয়ে যাবে নর্মাল গুলা। ওইটা আমাদের পার্ক থেকে 20 বছর ধরে হোটেলটা আমাদের নাম করা আছে,
আমার তো মানে আমার হোটেল তিনটা আছে সীতাকুণ্ড বাজারে, দুইটার নাম কিনা একটা সাইমন হোটেল আছে দেখতে পারেন। আমাদের হোটেল গুলো অনেক রিভিউ আছে, ভালো কোয়ালিটি। আর 99 কোন এই 99 স্যার আর কোথায় আছে? আরেকটা আছে আমাদের রাস্তার ওই পাশে 99, হ্যাঁ, আর আরেকটা আছে আমাদের সাইমন হোটেল, ওইটাও আমাদের হোটেল, এটাও আমাদের। আমাদের তিনটা প্রধান শাখা আছে, ওই উনি একই মালিকের, তাই তো? সবাই এক মালিকের। আমরা হোটেলে আসতে আমরা ভালো করে জায়গা করে দেখাশোনা রাখি, আসতে আসতে পারেন এখানে। জি ভাইয়া, থ্যাংক ইউ। এখন আমরা আছি হোটেল সাইমন। আমাদের এই ছোট ভাই হোটেল সাইমন হোটেলের রিভিউ আপনাদেরকে দেখাবে। হ্যালো বন্ধুরা, আমরা এবার দেখাচ্ছি হোটেল সাইমনের একটি কাপল রুম, এবং এই কাপল রুমে কি কি সুযোগ সুবিধা আছে পুরো ভিতরটা আপনাদেরকে দেখাবো। আমরা আগে প্রথমে রুমের ভিতরে দেখি। রুমের আউটলুকটা সবাই দেখেন, এখানে আপনার এসি আছে, আর তারপর আউটলুকটা কিন্তু বেশ যথেষ্ট সুন্দর। যে কোনো কাপেলই এসে এই রুমটা পছন্দ করতে পারবেন, এবং বাজেটের মধ্যে এই রুমটা। এই রুমটার ভাড়া কত? এই রুমটার ভাড়া হচ্ছে 1000 থেকে 1500 টাকা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তো এখানে ফ্যামিলি আসে, যাদের ফ্যামিলি ওরা আসতে পারবে, এসে থাকতে পারবে। জাস্ট মানুষটা কোনো যারা আসতেছে আপনার মনে থাকার জন্য প্রবলেম হচ্ছে, সো ওদের জন্য শুধু সুবিধাটা এটা আমাদের হোটেল সাইমন সীতাকুণ্ড। এইটার আপনারা এমনিতে নরমালি সিজনে কি আবার এটার রেট ভেরি করে? আমাদের এখানে আপনার রেট কোনো ওঠানামা নাই, ঠিক আছে? সবসময় সবাই জন্য সবসময় একই রেট, ঠিক আছে? তো যে কারো কাছে 1500 টাকা, কারো 2000 টাকা, সেটা তো ব্যবসার মধ্যে ঠিক না, এটা আমাদের অনেক পুরাতন হোটেল। সো আমি অনেক ইতে ছিলাম, জাস্ট সেজন্য এটা আমাদের সবসময় একই রেটটাই থাকবে, ঠিক আছে? 1000-1500 টাকা অতটুকুর মধ্যে, তার চেয়ে বেশি আমরা কখনো নেওয়ার মতো আমাদের কোনো সুযোগ নেই। আপনারা এখানে লোকেশনটা একটু বলে দেন, যে লোকেশনটা কোথায়, কিভাবে আসতে হবে আপনাদের হোটেলে? চট্টগ্রাম সীতাকুণ্ড, আপনার হচ্ছে থানার দক্ষিণ পাশে, ঠিক আছে? সীতাকুণ্ড মডেল থানার দক্ষিণ পাশে হচ্ছে হোটেল সাইমন, মেইন রোডের সাথেই, ঠিক আছে? হোটেল চারতলায়, হোটেল অফিসটা হচ্ছে আপনার দুতলাতে, সো হোটেল সাইমন অতটুকু। এটা হচ্ছে ডবল রুম। যারা কতজন দাদা এখানে থাকতে পারবে? এখানে 5-7 জন থাকতে পারবে, যাদের হয়তো বা আপনার বাড়ির প্রবলেম, সো ক্যান্সার কিছু, একসাথে 8-10 জন থাকতে চাই। আমি তো পুরো রুম বেশ আপনাদের, আমাদের তো ইয়াতে নাম্বার দেওয়া থাকবে, আপনাদের সাথে যোগাযোগ করলে আগে বুকিং দিয়ে আপনারা করতে পারবেন, তাই তো? আচ্ছা, আমরা রুমটা একটু দেখাই, এই ওয়াশরুমটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে ওয়াশরুম, দেখেন অনেক বড় একটা বেড। এখানে আপনারা চাইলে যারা 5-7 জন আস বন্ধুরা মিলে আসবেন, তারা এখানে থাকতে পারবেন। আজকে এ পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।